সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি যারা মার্কেট প্লেসের বাইরে থেকে আপনারা বা মার্কেট প্লেসের বাইরে আপনারা কাজ করতেছেন, তারা কিভাবে পেমেন্ট নেবেন সেই সম্পর্কে আজকে আমি কথা বলবো। তো আমিও আমার অনেক ক্লায়েন্ট আছে যাদের কাছ থেকে আমি কম বেশি বাইরে অর্ডার নিই এবং বাইরেই আমাকে তারা পেমেন্ট করে। তারা কিভাবে পেমেন্ট করে আমি তাদেরকে দুইটা তিনটা সিস্টেম বলে দিই। তো আপনাদের জন্য জাস্ট আমি একটা সিস্টেম বলবো যেটা মাধ্যমে আপনারা সহজেই ক্লায়েন্টদের কাছ থেকে সহজে আপনারা টাকা নিতে পারবেন এবং টাকা নেওয়ার পরেও আপনাকে কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না। জাস্ট সিম্পলি আপনি ব্যাংকে যাবেন, জাস্ট টাকা তুলে দিবে। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে সর্বোচ্চ বেস্ট একটা উপায় হচ্ছে টাকা নেওয়ার একটা বেস্ট একটা উপায় হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন। এটা খুবই ভালো একটা সার্ভিস এখানে দিয়ে থাকে। তো আপনি যখন বায়ার আপনাকে অর্ডার করবে, বলবে যে তোমাকে কোথায় পেমেন্ট করব, তোমার কি পেপাল আছে কি না, ম্যাক্সিমাম ক্লায়েন্টেরাই আপনাকে বলবে যে তোমার কি পেওনার বা পেপাল অ্যাকাউন্ট আছে, যদি পেপাল অ্যাকাউন্ট থাকে আমাকে দাও। যদি আমাদের বাংলাদেশে পেপাল সাপোর্টেড না, তো দেখা যায় যে আমরা পেপাল কিন্তু দিতে পারি না, অথবা অন্য কারো অ্যাকাউন্ট দিলে সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়। দেখা যায় যে বায়ার টাকা ট্রান্সফার করে রাখে, ক্লিয়ার করে দেয় না, আর জাস্ট পেন্ডিংয়ে রেখে চলে যায়, বলে যে এই যে টাকা দিছি হ্যান ত্যান ইত্যাদি, অনেক সময় প্রবলেম হয় এরকম। কিন্তু বায়ার যদি একজ্যাক্টলি রিয়েল বায়ার হয়, আপনি বলবেন যে তুমি আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাইলে বেটার হবে। তো বায়ার এগুলো জানে ওয়েস্টার্ন ইউনিয়ন সম্পর্কে, আপনাকে এভাবে বলতে হবে না ওয়েস্টার্ন ইউনিয়ন কোথায়, বলো যে আমি মনে করি তুমি ওয়েস্টার্ন ইউনিয়নের মধ্যে পাঠালেই বেটার হবে। তো এটা আমার জন্য খুবই ভালো হয়। এবার আসেন, তো ওয়েস্টার্ন ইউনিয়নের ভিতরে কি কোনো অ্যাকাউন্ট করতে হবে আপনার? না, এখানে আপনাকে কোনো অ্যাকাউন্ট করতে হবে না। জাস্ট আপনি বায়ারকে আপনার ভোটার আইডি কার্ড, আপনি যার নামে টাকা আনবেন তার নামে, এটা যদি আপনার নামে হয় তাহলে আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে। যদি আপনি যদি ফেক নাম দাঁড়িয়ে হয়ে থাকেন, ধরেন আমার নিজের ভোটার আইডি কার্ড একটা সময় ছিল না, তখন আমি দেখা যাচ্ছে আমার আম্মা অথবা আমার আব্বার ছবি ভোটার আইডি কার্ডের এগুলো দিয়ে কিন্তু আমি কাজ চালাইতাম, ঠিক আছে। তারপরে আমি বলে রাখি, যখন আপনি আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার ফ্যামিলির কোনো মেম্বারের ভোটার আইডি কার্ড দেবেন, টাকা কিন্তু ভোটার আইডি কার্ডের ভিতরে আসবে। আপনাকে যে ওয়েস্টার্ন ইউনিয়নের ভিতরে যে অ্যাকাউন্ট করতে হবে তারপরে ভেরিফাই করতে হবে এরকম না। এই সিস্টেমটা হচ্ছে সব থেকে সহজ একটা সিস্টেম। জাস্ট আপনি ভোটার আইডি কার্ড দিবেন তাকে, তিনি ভোটার আইডি কার্ডের ভিতরে আপনার টাকাটা পাঠিয়ে দিবে, মানে ভোটার আইডি কার্ডের ভিতরে। এবার আসেন, তুলবেন কীভাবে? আপনি যেটা করবেন, সবারই সোনালী ব্যাংক থাকে, সবারই পাশাপাশি দেখবেন যে প্রতিটা থানায়, প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা মনে করেন প্রপার একটা জায়গায় কিন্তু সোনালী ব্যাংক, ইসলাম ব্যাংক এগুলো কিন্তু থাকে। তো আমি ইসলাম ব্যাংকে যাওয়ার পরে আমাকে কিন্তু তারা প্রপারলি আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নের ভিতরে টাকা তুলে দিতে পারতেছিল না বা পারছিল না, কিন্তু আমি যখন সোনালী ব্যাংকে গেলাম তারা মাত্র আমাকে 2 মিনিটের ভিতরে আমার টাকা তুলে দেয়। তো আমি যাওয়ার পরে আমি বললাম যে আমার টাকা আসছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে, বলো যে ঠিক আছে তোমার পাসওয়ার্ডটা দাও আর ইটা দাও, তথ্যগুলো দাও। জাস্ট আমি তাকে আমার ভোটার আইডি কার্ডটা দেখাইলাম, আমার আম্মাকে সাথে করে নিয়ে গেছিলাম, তার ভোটার আইডি কার্ডটা দেখাইলাম। দেন তারা আমাকে আমার পিনটা চাইলো, পিনটা আমি দেওয়ালাম, দেওয়ার পরেই আমার টাকাটা তারা দিয়ে দিল, এরকম সহজ পদ্ধতি। তো দেখাই আমি এটার রিসিপ্টগুলো এরকম হয়ে থাকে। আপনাকে বায়ার যখন টাকা পাঠাবে ওয়েস্টার্ন ইউনিয়নের টাকা পাঠানোর পরে আপনাকে এরকম একটা রিসিপ্ট দিয়ে দিবে, এটাকে বলা হয় স্যান্ড মানি অথবা রিসিপ্ট বলে। হ্যাঁ, এরকম একটা আমার যেটা দিছিল সেটা দেখতে একটু ব্যতিক্রম, আপনাদেরকে দেখাই। তো ওইখানে ফার্স্ট পেমেন্ট ছিল আমার খুবই কম, যদিও আমি 21 সালের পেমেন্ট দেখাচ্ছি। তো অনেকেই আছে যারা আমাকে কমেন্ট করতেছেন, বা মার্কেট প্লেসের বাইরে তো আপনি কাজ শিখাইতেছেন, কীভাবে পেমেন্ট নিব? তাহলে সেটা সেজন্য আজকের ভিডিওটা তৈরি করা হইল। তো দেখেন, এটা হচ্ছে আমার লেখা আছে কাস্টমার রিসিপ্ট, এটা একটা ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট মানে ডিউ, মানে পুষ্ট দেখা যাচ্ছে না, রিকু ডু ক্লায়েন্ট, ওকে এরকম কিছু একটা। এখানে www.ওয়েস্টার্ন ইউনিয়ন.com। এবার আসি, এটা পেমেন্ট হয়েছে 4/27/2021। আর কয়টার সময়? 4:00 এতটা, 4:00
26 মিনিটে পেমেন্ট করছে, মানি ট্রানজ্যাকশন স্যান্ড, এখানে আরও কিছু আছে ফ্রান্ট, এটা হচ্ছে আমার পিন নাম্বার MTCN লেখা থাকবে। ওকে, আপনাকে এগুলো মার্ক করে দিবে, সমস্যা নাই। তো এখানে এই পিন নাম্বারটা আমি নিয়ে গেছি এবং এই পিন নাম্বারটা দেখার পরে আমাকে জাস্ট টাকাটা দিয়ে দিয়েছে। আমি জাস্ট মোবাইলের এই স্ক্রিনশটগুলো দিছি, এখানে আমার টাকা ছিল মাত্র বেশি না, এটা ফার্স্ট অর্ডার ছিল। তো তিনি আমাকে ফার্স্ট 6,890 টাকার মতো দিছিল, বলো যে এটা যদি তুমি তুলতে পারো তাহলে আমি তোমাকে আবার পাঠাচ্ছি। তো এখানে দেখেন, এই হচ্ছে কাহিনি। এবার সেকেন্ড যদি আপনাকে দেখাই, এরকম এই রিসিপ্টটার অনেকগুলো অংশ তুলে দিছে। এখানে দেখেন নাম আমার হুনুপা বেগম, এখন ক্লায়েন্টের নাম ওইটা ওইটা, এবং এখানে টাকার অ্যামাউন্ট দেখাচ্ছে এবং এখানে আমাদের ট্রানজ্যাকশন পিন মিন দেখাচ্ছে। ওকে, এটাই হচ্ছে আপনার ওয়েস্টার্ন ইউনিয়নের এরকম একটা রিসিপ্ট আপনাকে দিলে আপনি এই রিসিপ্টটার ব্যাঙ্কে নিয়ে গেলেই কিন্তু আপনাকে টাকা দিয়ে দিবে, ঠিক আছে? আপনাকে কোনো প্রকার অ্যাকাউন্ট করতে হবে না, জাস্ট আপনি তাকে ভোটার আইডি কার্ডটা দিয়ে দিবেন। টাকা পাঠানোর পরে বায়ার আপনাকে একটা স্ক্রিনশট দিবে যে মানি যে পাঠাইছে ওটার একটা রিসিপ্ট দিয়ে দিবে। রিসিপ্টটা নিয়ে আপনি জাস্ট সোনালী ব্যাংকে যাবেন, যাওয়ার পরে বলবেন যে আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকাটা সেন্ড করছে, তাহলে বুঝবে যে ওয়েস্টার্ন ইউনিয়ন কী। আপনাকে কিছুই বলতে হবে না, আপনার হতাশ হওয়ার কিছু নেই। ব্যাঙ্কে যাবেন, ওয়েস্টার্ন ইউনিয়ন বলবেন, আপনাকে রিসিপ্টটা দেখাবেন, আপনার টাকাটা দিয়ে দিবে, আপনি টাকাটা পকেটে ফেলায় নিয়ে এসে পড়বেন। একদম সিম্পল, আমি মনে করি এটা সব থেকে সহজ। এবার সময় লাগে কতদিন? আপনাকে যখনই টাকা পাঠিয়ে দিবে, ধরেন আজকে রাতে টাকা পাঠিয়ে দিয়েছে, আপনি সকালে যা তুলে নিয়ে আসতে পারবেন, অথবা ধরেন আপনাকে 12টার সময় টাকা পাঠিয়ে দিয়েছে, আপনি আধা ঘন্টা পরে আপনি রিসিপ্টটা, আপনার রিসিপ্টটা পাওয়া যতক্ষণ দেরি আপনার টাকা তোলা ততক্ষণ দেরি না, রিসিপ্টটা পাইলে আপনি টাকা তুলতে পারবেন। এখানে যদি দেখা যায় ব্যাংক 4টার সময় বন্ধ হয়ে যায়, তো 4টার পরে গেলে কিন্তু আর হবে না, দেখা যাবে 4টার আগেই যেতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সব থেকে সহজ পন্থা। এবং আরও আছে, যেমন জুম আছে, তারপরে আপনার এখন ডাইরেক্ট ক্লায়েন্টের লোকাল ব্যাংকে দিয়ে দেয়, দেন পাশাপাশি দেখা যায় যে আপনার বিকাশের মাধ্যমে টাকা দিয়ে দেয়। যদি তারপরেও যদি মনে হয় প্যারা, তাহলে আমার মনে হয় যে আপনি পেওনারটা ইউজ করতে পারেন, পেওনারে দিতে পারেন, পেওনারে কিন্তু সাথে সাথে টাকা চলে আসে। কিন্তু সব থেকে সহজ আমি মনে করি ওয়েস্টার্ন ইউনিয়ন। আপনি চাইলে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে খুব সহজেই বাইরে থেকে যে কোনো কান্ট্রি থেকে টাকা আনতে পারেন। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এটা কিভাবে কাজ করে এবং এটা কত সময়ের ভিতর টাকা তোলা যায়। আশা করি আপনার পেমেন্ট বিষয়টা A to Z বুঝতে পারছেন, কী কী দিতে হবে, কী কী নিতে হবে, সব কিছু এখানে বলা আছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা নেওয়া কোনো সমস্যাই হবে না। তো আশা করি ক্লাসটা সম্পূর্ণ দেখছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।